বিজনেস কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেল দেখে আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আজকে কিসের ব্যবসা নিয়ে আলোচনা করব। আজকে চালের ব্যবসা নিয়ে আলোচনা করব। এই চালের ব্যবসা করে আপনি প্রায় লাখপতি থেকে কোটিপতি হতে পারবেন এবং সেটা মাত্র 3 বছর আপনি কোটিপতি হতে পারবেন। এত সুন্দর একটা বিজনেস মডেল, তবে এই ব্যবসাটাতে একটু ইনভেস্ট করতে হবে। তো আপনারা প্রত্যেকেই জানেন সমগ্র বিশ্বের প্রতিটা দেশের মৌলিক বা প্রধান খাদ্য হচ্ছে ভাত। সেই কারণে চালের চাহিদা কিন্তু বাজারে কিন্তু সারা বছরই থাকে। তো আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আপনারা প্রত্যেকে জানেন কৃষি প্রধান ও ধান উৎপাদনের অনুকূল পরিবেশ আমাদের দেশ ভারতবর্ষ ও প্রতিবেশী দেশ বাংলাদেশের 70 থেকে 90% খাদ্যের চাহিদা মেটায় কিন্তু ভাত। সেই কারণে চালের চাহিদা কিন্তু বাজারে সারা বছরই বিদ্যমান থাকে। তো আপনারা জানেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু দুপুরে আর রাত্রে কিন্তু ভাত রান্না করে থাকি, ভাত খেয়ে থাকি, কিন্তু রুটি খাওয়া হয় বা গমের চাহিদা কিন্তু বাজারে অতটা পরিমাণে নেই। শুধুমাত্র রাত্রেবেলা অনেক সময় রুটি রান্না হয়ে থাকে, সেটাও পার্সেন্টেজ অনেকটা কম। সেই কারণে চালের চাহিদা কিন্তু বাজারে সারা বছরই থাকে। ভাতের বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা আছে, আমি অতটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। তবে আপনি যদি চাল ব্যবসা করতে চান তাহলে চালের জাত সম্পর্কে একটু পরিচিত হতে হবে। সারা বিশ্বে এবং সারা পৃথিবীতে 40,000 জাতের রাইস বা চাল পাওয়া যায়। এর দুটি প্রধান ক্যাটাগরি হচ্ছে বাদামি চাল ও সাদা চাল। তো মানুষ নির্দিষ্ট স্বাদের জন্য রান্নার চাহিদা অনুযায়ী সহজলভ্যতা, দাম কম বেশির জন্য ও সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার জন্য এক এক ধরনের চাল এক এক ফ্যামিলিতে পছন্দ করে থাকে। আমাদের দেশে বেশিরভাগই যে চালগুলো চলে, আমি নর্মালি যেগুলোর লোকের মুখে মুখে প্রচলিত, সেই চালগুলো হচ্ছে মিনিকেট, ঢেঁকি ছাটা চাল, আতপ চাল, গোবিন্দ চাল, গোবিন্দভোগ চাল, সোনা মাসুরি, কামিনী, দুধেশ্বর, তাছাড়া বাসমতি চাল, ইত্যাদি চালগুলো বেশিরভাগই আমাদের দেশে চলে থাকে। তো আপনি যদি চালের ব্যবসা করতে চান ডাইরেক্ট আপনি আড়তদারদের কাছ থেকে চাল পাইকারি রেটে কিনতে পারবেন। তো চালের ব্যবসা করতে গেলে আপনাকে কি কি করতে হবে, প্রথমেই আপনাকে একটা দোকান লাগবে। দোকানটা আপনার যদি নিজস্ব দোকান থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই, আর যদি দোকান না থেকে থাকে তাহলে আপনি একটা দোকান ভাড়া বা লিজ নিয়ে করতে পারেন। 2 নম্বর একটা ওয়েট মাপার মেশিন দরকার, যেহেতু আপনি চালের ওয়েট মাপবেন। 3 নম্বর হচ্ছে চাল বা কাঁচামাল দরকার, ব্যাস। আপনার কোনো ডেকোরেশনের এখানে প্রয়োজন নেই, যেহেতু চালের বস্তা দিয়েই কিন্তু চালের দোকানটা বা গোডাউনটা ভর্তি থাকে। সেই কারণে চালের দোকানের ডেকোরেশনের কোনো প্রয়োজন হয় না, জাস্ট আপনাকে চালগুলো বস্তা থেকে খুলে শো করতে হয়, আর আদার্স কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই। তো আপনি যদি প্রথম প্রথম 50 বস্তা থেকে 100 বস্তা নিয়ে চালের ব্যবসা করেন তাহলে কত খরচ হবে? 50 বস্তা থেকে 100 বস্তা আপনি যদি চাল নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি 70,000 থেকে 130,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যদি 100 বস্তা থেকে 200 বস্তা চাল নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি 130,000 থেকে 240,000 টাকা পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হবে, মানে কাঁচামাল হিসাবে, চালের প্রয়োজন হিসাবে। আর যদি আপনি 200 বস্তা থেকে 300 বস্তা পর্যন্ত চাল নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে 240,000 থেকে 375,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হবে আপনাকে। তো প্রতি বস্তায় লাভ, আপনি এই চাল বিক্রি করে প্রতি বস্তায় কত করে লাভ করতে পারবেন? আপনি ধরুন খুচরো চাল বিক্রি করছেন স্থানীয় মার্কেটে, স্থানীয় বাজারে আপনি খুচরো হিসাবে চাল বিক্রি করছেন, আপনি খুচরো বিক্রি করতে পারেন, পাইকারিও বিক্রি করতে পারেন। তো প্রতি বস্তায় আপনি লাভ করতে পারবেন 150 টাকা থেকে 250 টাকা। তো আপনি যদি প্রতিদিন কম করে ধরছি 50 বস্তা পর্যন্ত চাল সেল করতে পারে, কেউ বাড়িতে 1 বস্তা চাল নিয়ে যায়, কেউ বাড়িতে 2 বস্তা চাল নিয়ে যায়, কেউ খুচরো কিনে নিয়ে যায়, তো আপনি সেই হিসাবে বিক্রি করবেন। তো এইভাবে যদি আপনি পার ডে যদি 50 বস্তা করে চাল বিক্রি করে থাকেন তাহলে আপনি পার ডে আপনি ইনকাম করতে পারবেন 200 × 50, অর্থাৎ 10,000 টাকা আপনি প্রতিদিন আয় করতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে আপনি 3 লক্ষ টাকা আয় করতে পারছেন, অর্থাৎ প্রতি বছরে আপনি কত আয় করতে পারছেন? প্রায় 36 লাখ টাকার কাছাকাছি। তো এইভাবে দেখতে গেলে আপনি 3 বছরে প্রায় 1 কোটি টাকার উপরে আয় করতে পারবেন, মানে 1 কোটি টাকার উপরে আপনি মালিক হতে পারবেন। তো চালের যে দামগুলো, চালের বাজারে দামগুলো ওঠানামা করছে, কোন চালের কেমন দাম আছে, কেমনভাবে ওঠানামা করছে, সেগুলো আপনাকে জানতে হবে। তো চালের দাম ওঠানামা করলে বুঝবেন কি করে? আপনাকে 3-4টে সূত্র দেবো যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে চাল ব্যবসা করতে গেলে আপনাকে কিভাবে আপনার বাজারটা মেনটেন করতে হবে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই 4টে সূত্র আপনাকে কাজে লাগবে। প্রথম সূত্রটা হচ্ছে আপনার 3টের উপরে কিন্তু বাজার নির্ভর করে বা বিজনেস চিন্তাভাবনা নির্ভর করে 3টে জিনিসের উপরে। একটা হচ্ছে যোগান, 2 নম্বর হচ্ছে কাস্টমারের চাহিদা, মানে আপনার যে কাস্টমারগুলো থাকছে তাদের চাহিদা কেমন, আর দাম কম বেশি, দাম যোগান আর চাহিদা, এই 3টের উপরেই কিন্তু বিজনেস নির্ভর করে। তো
আপনার যদি বাজারে যোগান বেশি হয় তাহলে কিন্তু দাম কমে যাবে প্রোডাক্টের, যোগান বা প্রোডাকশন যদি বেশি হয় তাহলে দাম কমে যাবে প্রোডাক্টের, আবার চাহিদা বেশি হলে কিন্তু দাম বেশি হয়ে যাবে। আবার যদি কোনো প্রোডাক্টের যোগান কম হয় তাহলে কিন্তু দামটা বেশি হয়ে যাবে, আবার চাহিদা কম হলে কিন্তু দামটা কম হয়ে যাবে। আবার যদি যোগান বেশি চাহিদা বেশি হয়, যোগান বেশি হচ্ছে আবার প্লাস চাহিদা বেশি হচ্ছে, তাহলে আপনার দামটা কিন্তু এভারেজে থাকবে। যেমন দেখবেন যে বাজারে সবসময় এভারেজে থাকে দামটা, তো এই সময় কি হয় যোগান বেশিও থাকে চাহিদাও বেশি থাকে। আবার যদি যোগান কম থাকে চাহিদা কম থাকে তখন কিন্তু এভারেজে থাকে দামটা, যোগানও কম চাহিদাও কম সেহেতু এভারেজ দামটা। আবার যদি যোগান বেশি চাহিদা কম হয় উল্টোটা হয় তাহলে কিন্তু দামটা কমবে, আবার যদি যোগান কম হয় চাহিদা বেশি হয় তাহলে কিন্তু দামটা আবার বাড়বে। এইভাবে আপনাকে বুঝতে হবে, বাজারটা ধরতে হবে। চালের ব্যবসা নির্ভর করে আপনার কখন চালের দাম বাড়ছে, সেই সময় চালের দাম বাড়তে পারে, তার আগে আপনাকে স্টক ভর্তি করতে হতে পারে। আপনার যে গোডাউন বা দোকান আছে সেখানে আগে থেকে স্টক ভর্তি করে রাখলেন, তারপরে বাজার যখন চড়া দাম হবে সেই সময় আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। কিন্তু চড়া দামের অবস্থায় যদি আপনি চাল কিনে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না বেশি, অল্প টাকা লাভ করতে পারবেন। তো সেই কারণে বলবো যখন দামটা কম থাকবে সেই সময় আপনি কিন্তু গোডাউন বা আপনার বাজার বা আপনার দোকানটা ভর্তি করবেন। তো এবারে আসে আপনি যে প্রতি বস্তার ট্রান্সপোর্ট খরচ, প্রতি বস্তার ট্রান্সপোর্ট খরচ কত পড়বে। আপনি ধরুন এক জায়গা থেকে অনেক জায়গায় নিয়ে যাবেন, আপনি কোথা থেকে পাইকারি রেটে চাল কিনতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, সে সম্পর্কে পুরোপুরি অ্যাড্রেস আমি বলবো, প্লাস আপনি ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন কোথা থেকে আপনি এই চালগুলো কিনতে পারবেন। প্রতি বস্তায় আপনি ধরুন 200 বস্তার চাল নিয়ে ব্যবসা শুরু করেছেন, আমি মিডিয়ামটা ধরলাম, 100 বস্তা আছে, 200 বস্তা আছে, 300 বস্তা আছে, আপনি 200 বস্তা নিয়ে ব্যবসা শুরু করেছেন, অর্থাৎ আপনি প্রতি বস্তায় ট্রান্সপোর্ট খরচ 8 টাকা থেকে 10 টাকা পড়বে। কিন্তু ট্রান্সপোর্ট খরচটা কিন্তু নির্ভর করে চালের ধরন, আপনি কেমন প্রকারের চাল নিয়ে যাচ্ছেন আর দূরত্ব অনুযায়ী, চালের ধরন ও দূরত্ব অনুযায়ী কিন্তু দাম ও ট্রান্সপোর্ট খরচ পরিবর্তন হবে। অর্থাৎ আপনি যদি 200 বস্তা ট্রান্সপোর্ট খরচ করে নিয়ে যান তাহলে আমি যদি 10 টাকা করে ধরি প্রতি বস্তায় তাহলে আপনার 2000 টাকা ট্রান্সপোর্ট খরচ লাগবে। মানে আপনি যদি 200 বস্তা চাল নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার 2000 টাকা আপনার ট্রান্সপোর্ট খরচ লাগবে। তো আপনি ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে এই চালের পাইকারি বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আড়তদারদের সাথে যোগাযোগ করতে পারবেন সে সম্পর্কে পুরোপুরি ডিটেলস ঠিকানা বাংলাদেশের দর্শক বন্ধুদের, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের দর্শক বন্ধুদের জন্য পুরোপুরি পিওর ঠিকানা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। অনেক আমার অনেক দর্শক বন্ধুরা যারা আছেন তারা কিন্তু ডেসক্রিপশান বোঝে না, তাদের জন্য আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে আপনি ডেসক্রিপশান বের করবেন। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও যে টাইটেল আছে এই টাইটেলের ডান দিকে দেখবেন একটা ছোট্ট অ্যারো আছে, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন ছোট্ট অ্যারো, এই ছোট্ট অ্যারোর উপরে ক্লিক করলেই এই ভিডিওর নিচে আপনি ডেসক্রিপশান পেয়ে যাবেন চালের ঠিকানা, চাল কোথা থেকে আপনি পাইকারি রেটে কিনতে পারবেন, বাংলাদেশের দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার দর্শক বন্ধুরা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আপনি ডেসক্রিপশানে। ডেসক্রিপশানটা চেক করুন, দেখবেন যে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পেলেন কত সহজে আপনি ডেসক্রিপশানটা বের করতে পারবেন, জাস্ট আপনার রাইট সাইডে ক্লিক করতে হবে ভিডিওর নিচে এবং পুরোপুরি ডেসক্রিপশানে আপনি ঠিকানাটা পেয়ে যাবেন। তো এই ব্যবসার আইডিয়াটি করে আপনি যদি, আপনার কাছে যদি মোটামুটি ইনভেস্ট থেকে থাকে বা পুঁজি থেকে থাকে তাহলে আপনি চালের ব্যবসাটা করতে পারেন। চালের ব্যবসা লস খাবার কোনো ভয় নেই, খাবার পচে যাওয়ারও কোনো জায়গা নেই, প্রোডাক্ট পচে যাওয়ারও কোনো জায়গা নেই, চাল কিন্তু অনেক বছর পর্যন্ত রেখে দেওয়া যায়। সেই কারণে আপনি যদি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু, আর যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসা আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারবেন। তো পরের দিন আপনাদের জন্য আরেকটা ইউনিক ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হবো, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।